স্মার্ট উদ্যোক্তারাই স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী সুনাইদ আহমেদ পলক। স্মার্ট ইকোনমিতে স্মার্ট উদ্যোক্তারা মূল মেরুদণ্ড বলেও মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনাইদ আহমেদ পলক। আমাদের স্মল, মাইক্রো অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়র্সরা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে। স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট ইকোনমি, সেই স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ডই হবে আমাদের উদ্যোক্তারা। কিন্তু আমাদের এই মুহূর্তে যে 70 লক্ষ ট্র্যাডিশনাল এন্টারপ্রেনিয়র আছে, যাদেরকে আমরা এখনও সম্পূর্ণ টেকনোলজির সেবা দিতে পারিনি, তারা কিন্তু প্রায় 3 কোটির উপরে কর্মসংস্থান সৃষ্টি করেছে। কিন্তু যদি আমরা তাদেরকে 100% ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে 100% প্রযুক্তির সেবাটা দিতে পারি, তাহলে যেরকম 2500 স্টার্টআপ 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে, সেই রেশিওতে আমাদের এই স্মল মিডিয়াম এন্টারপ্রেনাররা কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে। আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্মার্ট এন্টারপ্রিনিয়র স্মার্ট বাংলাদেশ শিরোনামে এই সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে 2500 স্টার্টআপ রয়েছে যারা 15 লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। সুনাইদ আহমেদ পলক বলেন, 2041 সালের মধ্যে এই সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে 20%। আপনি যখন প্রযুক্তি যুক্ত করছেন একজন ট্র্যাডিশনাল এন্টারপ্রেনারের সাথে, তখন কিন্তু এটা বহুগুণ বেড়ে যাচ্ছে। তো আমাদের টার্গেট, আমাদের ইমিডিয়েট টার্গেট 2025-এর মধ্যে আমরা আইটি সেক্টরে এই 2500 স্টার্টআপ থেকে আমরা এটা দ্বিগুণ করে 5000 স্টার্টআপে আমরা উন্নীত করতে চাই। এবং সাথে সাথে এখন যে 20 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আইটি সেক্টরে, সেটাকে বৃদ্ধি করে 30 লক্ষে উন্নীত করতে চাই। এবং 41 সাল নাগাদ আমাদের এই সার্ভিস সেক্টর থেকে আমরা 20% কন্ট্রিবিউট করতে চাই আইটি সেক্টর থেকে জিডিপিতে। প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরিতে পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণ এই 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চমৎকার বিজনেস মডেল, ভায়াবল প্রোডাক্ট এবং ফটোটাইপ সম্পন্ন উদ্যোক্তাদের আইসিটি বিভাগ থেকে 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত অফেরতযোগ্য ফান্ড দেওয়া হবে। যতজন উদ্যোক্তা আছে যাদের ইনোভেটিভ আইডিয়া আছে, প্রোটোটাইপ আছে, কোনো বিজনেস মডেল আছে, সেগুলোকে আমরা বিবেচনায় নেব। তাদেরকে ইন্টারভিউ করে আমাদের ডিরেক্টলি সিলেকশন কমিটির সামনে আমরা পিচ করার জন্য সুযোগ করে দেব। আপনাদের যতজনের আবেদন আছে, প্রত্যেকেরই আবেদন আমরা সরাসরি শুনে আমরা 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত অফেরতযোগ্য যতজনের প্রয়োজন ততজনকে দেব। কিন্তু তার চমৎকার বিজনেস মডেল হতে হবে, সেটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হতে হবে এবং তার প্রোটোটাইপ থাকতে হবে। এই ক্যাটাগরিগুলো যদি মিট করে, তাহলে সে সিড স্টেজে বা গ্রোথ স্টেজে এই 10 লাখ পর্যন্ত পাবে, যদি আমাদের ইনোভেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনের মাধ্যমে আইডিয়ার কাছে জমা দেয়। এটা আমি একটা ওপেন ইনভাইটেশন এবং অফার দিয়ে রাখলাম। এ সময় আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরিফিন, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ, সাবেক সিনিয়র সচিব শহীদুল হক, সাবেক সচিব কামরুন নাহার, এটোয়ের প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং পলিসি এডভাইজার আনির চৌধুরী প্রমুখ।